সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন পরে। তো আজকে চলে আসছি একটি নিলয় ভাইয়ের গান গাবো আর কি। তো আতিক আহমেদ নিলয় ভাইয়া, তিনি আজ থেকে 4 মাসের বেশি হলো তিনি মারা গিয়েছেন। তো এর আগে আমি একটি মানে অনেক কয়েকটা হচ্ছে নিলয় ভাইয়ের গান গাইছিলাম। তো আপনাদের ভালোবাসা অনেকটাই পেয়েছি, এতে ভাবলাম যে আসলে নিলয় ভাইয়ের গান আপনারা অনেকটা পছন্দ করেন। ওই যে বললাম না, আমি তো বলেইছিলাম যে হচ্ছে মানুষ যখন বেঁচে থাকে তখন তাকে কেউ মূল্য দিতে চায় না, কিন্তু মানুষ যখন হারিয়ে যায় তখন সবাই তাকে মূল্য দেয়। তো সেরকমই আপনাদের মাঝে থেকে নিলয় ভাইয়া চলে গিয়েছেন কোনো একটা ভুলের কারণে। তো আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তার জন্য দোয়া করি সবসময়। তো আবারও আজকে চলে আসলাম একটা নিলয় ভাইয়ের গান নিয়ে, আমার খুব ফেভারিট একটা গান। আসলে নিলয় ভাইয়ের প্রত্যেকটা গান আমার অনেক ভালো লাগে, অনেক বলতে কি অনেক ভালো লাগে, কারণ আমার জীবনের সাথে অনেকটা মিল আছে। তো আমি আগে অতটা নিলয় ভাইয়ের গান পছন্দ করতাম না, কিন্তু এখন আমার অনেকটাই ভালো লাগে, কারণ এখন আমার জীবনে যা ঘটছে যা হচ্ছে এটা পুরোটাই গানের সাথে মিল আছে। তো এখন বেশি কথা বলবো না, জানি না আমার কথা কেমন লাগতেছে, কারণ আমার ঠান্ডা লাগছে, জ্বরাইছে। তো মানে অবশ্যই আপনারা জানেন, দেখছেন হয়তো অন্য কোনো মিডিয়াতে, আমার ভাগ্নির মুসলমানি ছিল, সেটাতে আনন্দ করতে গিয়ে আমার নিজের 12টা বাজে 13টা বাজে গেছে। তো এখন আমি একটা নিলয় ভাইয়ের গান গাচ্ছি, তো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা চেয়ে দেখবেন। চলুন গানটা শোনা যাক। কেহ বোঝে না মোহনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথা হায়া যে বুঝি নাই। কেউ বোঝে না মোহনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথা হায়া যে বুঝি নাই। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর। আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর। কেউ বোঝে না মোহনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর। আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর। আমার আওলা মন তোরে যেই খোঁজে, আমারে ঘুমাই পারাইয়া কোথায় তুই আছি। আমার আওলা মন তোরে যে খোঁজে, আমারে ঘুম পাড়িয়া তুই কোন খানে যে আছি। কেমন করে চলে গেলি আমারে শহরে, আগে যদি জানতাম আমি তাহলে কি রে। কেউ বোঝে না মোহনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। কেউ বোঝে না মোহনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। আমারে স্বপ্ন দেখাইয়া কার বাসরে ঘুমাস, বারে বারে বলেছিলি আমারে চাস। আমারে স্বপ্ন দেখাইয়া কার বাসরে ঘুমাস, বারে বারে বলেছিলি আমারে যে চাস। কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে তুমি পরের ঘরে, আমি কোথায় রে। কেমন করে থাকবে তুমি অন্যের ঘরে, থাকবো আমি কোথায় পরে কেমন করে। কেউ বোঝে না মনের ব্যথায় আমি ভালো নাই,
প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই, আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর, আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর, আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর। প্রিয় দর্শক, আশা করি গানটা ভালো লাগেছে। আসলে আমি কেমনভাবে গাইতে পারছি জানি না, তো অবশ্যই ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ আমি আপনাদের মতন সেরকম বড় সিঙ্গারও না, অবশ্যই আমার গানের কথা ভুল হতেই পারে। তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি নিলয় ভাইয়ের গানকে অনেক ভালোবাসি, আপনাদের কাছে যদি একটু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন তাহলে অবশ্যই। আর আপনাদের কেমন গান শুনতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো পরবর্তীতে আপনাদের মতামত দেখে আপনাদেরকে আবার গান শোনানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।